আমাদের ভাইয়া এই শপে অ্যাপেলের সব ধরনের ডিভাইস এবং গ্যাজেটগুলো পাওয়া যাচ্ছে, যেমন আইফোন থেকে শুরু করে ম্যাকবুক, আইপ্যাড, এয়ারপডস, ম্যাক মিনি, 4K টিভি, হোমপ্যাড মিনি, সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন, সব গ্যাজেটগুলো পাওয়া যাচ্ছে। এই ফোনটা পারচেজ করার পরে আপনি একটা ক্র্যাশ কার্ড পাচ্ছেন, ক্র্যাশ কার্ডটা ঘষলেই আপনি এয়ারপডস প্রো, ক্যাশব্যাক কিংবা অ্যাপেল ওয়াচ, যে কোনো তিনটার একটা থাকবেই। এটা আপনাদের অফার্স, যেটা এটা আমাদের অফার, স্পেশাল অফার, এটা অফিসিয়াল প্রোডাক্টগুলোতে স্পেশাল অফার। 12 প্রোডাক্ট জি, এটা হচ্ছে 12 প্রো, কত জিবি, 128 জিবি। আচ্ছা প্রাইস কত আসবে এটা? এটা অফিসিয়াল, এটা হচ্ছে 1,47,000। 1,47,000 টাকা। 13K আছে আপনাদের এখানে? জি আমাদের এখানে 13 প্রো ম্যাক্স আছে এখন। এটা কি বিডি অফিসিয়াল? বিডি অফিসিয়াল। আচ্ছা এটা কত জিবি ভেরিয়েন্ট? এটা হচ্ছে আপনার 128। কত আসবে এটা প্রাইস? এটার প্রাইস আসবে আপনার 1,62,990, 512 জিবি। 512 জিবি, এটা হচ্ছে 14 ইঞ্চ, এটা আর 16 জিবি হচ্ছে মেমোরি মানে র্যাম আর কি। জি আচ্ছা, এটা হচ্ছে ম্যাকবুক প্রো 14 ইঞ্চি। হেই গাইস, আসসালামু আলাইকুম, এই মুহূর্তে আছি ঢাকার মোহাম্মদপুরে। আমরা আছি মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটির টোকিও স্কোয়ারে। আজকে আমরা দেখবো অ্যাপেলের গ্যাজেট। আপনারা যারা অ্যাপেলের লাভার্স আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হবে, কারণ অ্যাপেলের যত গ্যাজেটস আছে সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাপেলিয়ান্সে। আমরা আছি অ্যাপেলিয়ান্সে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো বাংলাদেশের অথেন্টিক মানে বা বিডি অফিসিয়াল অ্যাপেলের হচ্ছে আইফোন, ম্যাক, ইয়ারবাডস, অ্যাপেল ওয়াচ, এর সাথে অ্যাপেলের যত প্রকার অ্যাক্সেসরিজ আছে সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আমরা সরাসরি চলে যাব অ্যাপেলিয়ান্স থেকে সৈকত ভাইয়ের কাছে, জেনে নেব এই অ্যাপেল স্টোরে কী কী ধরনের অ্যাপেলের গ্যাজেটস রয়েছে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই মিঠু ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। পেয়েছি ইন্ট্রোর পরে। গাইস আমরা আছি অ্যাপেলিয়ান্সে আর আমাদের সাথে আছেন এই মুহূর্তে সৈকত ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সৈকত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই অ্যাপেলের কি কি গ্যাজেটস পাওয়া যাচ্ছে আপনাদের শপে? আচ্ছা আমাদের ভাইয়া এই শপে অ্যাপেলের সব ধরনের ডিভাইস এবং গ্যাজেটগুলো পাওয়া যাচ্ছে, যেমন আইফোন থেকে শুরু করে ম্যাকবুক, আইপ্যাড, এয়ারপডস, ম্যাক মিনি, 4K টিভি, হোমপ্যাড মিনি, সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন, সব গ্যাজেটসগুলো পাওয়া যাচ্ছে। আর আপনাদের শপের অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন ভাই। আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে জাপান গার্ডেন সিটি, টোকিও স্কয়ার, লেভেল 6, 643 নম্বর শপ। আচ্ছা ভাই, ফার্স্ট আমরা আইফোন থেকে দেখা শুরু করি, আসেন। জি ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আইফোন রয়েছে, আমরা আইফোনের বেশ কয়েকটা মডেল দেখব। যে আমাদের এখানে আইফোন 13 সিরিজের সবগুলো ডিভাইস আপনি পেয়ে যাবেন, আইফোন 13 প্রো ম্যাক্স, 13 প্রো, 13, 13 মিনি, 12 প্রো ম্যাক্স, 12 প্রো। বিডি অফিসিয়ালগুলো পাওয়া যায়? জি আমাদের এখানে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুটোই আপনি পেয়ে যাবেন। আচ্ছা আমরা 13 থেকে দেখা শুরু করি, 13 কি আছে আপনাদের এখানে? জি আমাদের এখানে 13 প্রো ম্যাক্স আছে এখন। এটা কি বিডি অফিসিয়াল? বিডি অফিসিয়াল। আচ্ছা এটা কত জিবি ভেরিয়েন্ট? এটা হচ্ছে আপনার 128। কত আসবে এটার প্রাইস? এটার প্রাইস আসবে আপনার 1,62,990। 1,62,990 টাকা। এটা কি বিডি অফিসিয়াল ওয়ারেন্টি সহ? জি বিডি অফিসিয়াল ওয়ারেন্টি সহ। এবং এই ফোনটা আপনি যদি এখন পারচেজ করেন সেক্ষেত্রে কিছু অফার আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আচ্ছা এই ফোনটা পারচেজ করার পরে আপনি একটা ক্র্যাশ কার্ড পাচ্ছেন, ক্র্যাশ কার্ডটা ঘষলেই আপনি এয়ারপডস প্রো, ক্যাশব্যাক কিংবা অ্যাপেল ওয়াচ, যে কোনো তিনটার একটা থাকবেই। এটা আপনাদের অফার্স? যেটা এটা আমাদের স্পেশাল অফার, এটা অফিসিয়াল প্রোডাক্টগুলোতে স্পেশাল অফার। আচ্ছা ওকে, এরপরে? এরপরে আপনি পাচ্ছেন হচ্ছে আইফোন 13। আচ্ছা আইফোন 13, কত জিবি এটা ভেরিয়েন্ট? এটা হচ্ছে 128। এটার সাথেও কি সেই অফারটা থাকছে? এটার সাথে সেই অফারটা থাকবে, এয়ারবাডস প্রো অথবা ক্যাশব্যাক অথবা অ্যাপেল ওয়াচ। আচ্ছা ওকে। যে আমি আরেকটা বিষয় বলে রাখতে চাই, আপনি কিন্তু এটাতে 12 মান্থ পর্যন্ত 0% ইন্টারেস্ট ইএমআই করতে পারবেন। আচ্ছা ইএমআই সুবিধাটা আছে যারা ক্রেডিট কার্ড হোল্ডার তাদের জন্য? জি অফিসিয়াল। আর এটার প্রাইস কত রাখবেন? এটা হচ্ছে 1,47,000। আচ্ছা 1,47,000 টাকা ওকে। এটা তো ভাইয়া 12 প্রোটা? জি এটা হচ্ছে 12 প্রো। কত জিবি? 128 জিবি। আচ্ছা প্রাইস কত আসবে? বিডি অফিসিয়াল এটা হচ্ছে 1,47,000। 1,47,000 টাকা। আচ্ছা ওকে। তো আইফোনের পাশাপাশি আপনাদের কাছে এখানে আইপ্যাড প্রো গুলো পাওয়া যাচ্ছে, আইপ্যাড প্রো, আইপ্যাড এয়ার সব কিছু আপনি এখানে। আচ্ছা আমরা কিছু আইপ্যাডের প্রাইস জেনে নিই। জি এটা হচ্ছে আইপ্যাড এয়ার, এটা হচ্ছে 5th জেনারেশন। আচ্ছা আমি একটু দেখিয়ে দিচ্ছি, 256 জিবি, এটা হচ্ছে 5th জেনারেশন। আচ্ছা ওকে। এটার প্রাইস হচ্ছে 84,990। 84,990 টাকা। জি আচ্ছা এরপরে পাশেরটা? পাশেরটা হচ্ছে আইপ্যাড প্রো। আইপ্যাড প্রো? আচ্ছা ওকে। আইপ্যাড প্রো এটাও 256। আচ্ছা ওকে, 256 জিবি, এটা হচ্ছে 12.9 ইঞ্চি, এটা 9th জেনারেশন। জি সরি 5th জেনারেশন, 5th জেনারেশনটা। আর
এটা প্রাইস কেমন আসবে? এটা প্রাইস হচ্ছে 96,990 টাকা। 96,990 টাকা, আচ্ছা। আর এগুলোর সাথে ভাইয়া বিডি যেহেতু অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে, কেমন ওয়ারেন্টি হবে? এটার সাথে আপনি 7 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং হচ্ছে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন, অফিসিয়াল ওয়ারেন্টি। আচ্ছা, অ্যাপল আইপ্যাড প্রো পরে এখানে দেখতে পাচ্ছি আরও আইপ্যাড প্রো রয়েছে। জি, এখানে আমাদের এটা কত? এটা হচ্ছে আইপ্যাড 9th generation। আচ্ছা, 9th generation, 64 GB, আচ্ছা, ওয়াইফাই 64 GB ওয়াইফাই ভ্যারিয়েন্ট। জি, এটা কত হবে? এটা 44,990 টাকা। 44,990 টাকা, জি। আচ্ছা, ওকে। আর এটাও তো আইপ্যাড প্রো, এটা কি 11 ইঞ্চিটা? এটা হচ্ছে 11 ইঞ্চ। আচ্ছা, 11 ইঞ্চ। এটা হচ্ছে 128 GB ওয়াইফাইটা? ওয়াইফাই 3rd generation। এটার প্রাইস হচ্ছে 84,990 টাকা। 84,990 টাকা। আচ্ছা, উপরে দেখতে পাচ্ছি আমরা আইপ্যাড, এটা কি এয়ার সিরিজটা? জি, এটা হচ্ছে এয়ার সিরিজটা। এটা হচ্ছে 64 GB এবং এটা হচ্ছে 4th generation। 4th generation, এটার প্রাইসটা হচ্ছে 55,990 টাকা। আচ্ছা, এয়ার সিরিজ ওয়াইফাই তো? ওয়াইফাই আমাদের এখানে সবই ওয়াইফাই। সেলুলার যদি কারো প্রয়োজন হয়, সেলুলার অর্ডার করলে অর্ডার সেলুলার দেওয়া যায়। উপরেও দেখতে পাচ্ছি ম্যাকবুক। হ্যাঁ, হচ্ছে ম্যাকবুক। এটা কি এমন চিপ দিয়ে? এমন চিপ, ম্যাকবুক প্রো। আচ্ছা, ম্যাকবুক প্রো এমন চিপ, এবং হচ্ছে 512 GB। 512 GB, এটা হচ্ছে 14 ইঞ্চিটা, আর 16 GB হচ্ছে মেমোরি, মানে র্যাম আর কি। জি, আচ্ছা, এটা হচ্ছে ম্যাকবুক প্রো 14 ইঞ্চি। জি, এটার প্রাইস পড়বে হচ্ছে 1,99,990 টাকা। 1,99,990 টাকা। এটা তো আপনার হচ্ছে M1 চিপ দিয়ে? M1 চিপ দিয়ে। এখানে এখন ম্যাকবুক প্রো, ম্যাকবুক এয়ার সবই M1 চিপই আপনার আসে। আচ্ছা, এর পাশাপাশি ভাই আর কি কি আছে? এর পাশাপাশি আমি আপনাকে দেখাবো ম্যাকবুক এয়ার। আচ্ছা, এটা ম্যাকবুক এয়ার, এটা 8 GB মেমোরি, 256 GB হচ্ছে SSD। আচ্ছা, 13 ইঞ্চ M1 চিপ দিয়ে? M1 চিপ দিয়ে। আচ্ছা, ম্যাকবুক এয়ার 13 ইঞ্চি M1 চিপ দিয়ে। কত কত আসবে এটার প্রাইসটা? এটার প্রাইসটা আসবে 99,990 টাকা। আচ্ছা, 99,990 টাকা। এটা গোল্ড এবং সিলভার কালার দুটোই আমাদের কাছে অ্যাভেলেবল। কালারগুলো আপনারা দিতে পারবেন? জি। আচ্ছা ভাই, আপনাদের কাছে দেখতে পাচ্ছি অ্যাপল ওয়াচ রয়েছে। এই ওয়াচ কত সিরিজ? আমাদের কাছে অ্যাপল ওয়াচ সিরিজ 7, একদম লেটেস্ট। আচ্ছা, সিরিজ 7, নাইক এডিশন এবং হচ্ছে স্ট্যান্ডার্ড এডিশন দুটোই পেয়ে যাবেন। কত পড়বে এগুলো? নাইক এডিশন আপনার 49,990 টাকা অফিসিয়াল। আচ্ছা, আর স্ট্যান্ডার্ড সিরিজ যেটা, এটা হচ্ছে 44,990 টাকা। আচ্ছা, ওকে। আমরা আসলে ওনাদের কাছে অনেক গ্যাজেটস রয়েছে, আমরা কিছু কিছু গ্যাজেটসের প্রাইসগুলো জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর এরপরে যদি আপনাদের যেগুলো লাগবে ওনাদেরকে ফোন দিলে ওনারাও গ্যাজেটগুলো আপনাদেরকে দিয়ে দিবে। আচ্ছা, ওকে। তো এরপরে হচ্ছে এখানে এয়ারবাডস প্রো রয়েছে। যে আমাদের কাছে এয়ারবাডসের সব গুলো প্রোডাক্টই আপনি পেয়ে যাবেন, যেমন হচ্ছে এয়ারবাডস সেকেন্ড জেনারেশন থেকে শুরু করে এয়ারবাডস। আচ্ছা, কোনটার প্রাইস কেমন হয় এগুলো ভাই? এয়ারবাডস সেকেন্ড জেনারেশনের প্রাইস হচ্ছে 12,990 টাকা। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড জেনটা? সেকেন্ড জেন। আর কি কি আছে? এরপর হচ্ছে এয়ারপডস প্রো। এটা প্রোটা না? জি, এয়ারপডস প্রো, এটা হচ্ছে আপনার 22,990 টাকা। 22,990 টাকা। আচ্ছা, ওকে। এগুলোতেও কিন্তু আপনি 12 মান্থের ইএমআই করতে পারবেন 0% যে কোনো ব্যাংক। মানে 0% ইন্টারেস্টে 12 মান্থের ইএমআই করতে পারবেন। এরপরে আপনাকে দেখাবো আমি এয়ারপডস থার্ড জেনারেশনটা। জি, 19,990 টাকা। 19,990 টাকা। আচ্ছা, ওকে। আর এই যে ভাইয়া নিচে দেখতে পাচ্ছি এগুলো কি? এটা হচ্ছে ম্যাকসেফ চার্জার। হ্যাঁ, আমি এখানটা আপনাকে বলবো, দেখা যায় আমরা একটা প্রোডাক্ট, একটা ফোন কেনার পরে আমরা চার্জারের নিয়ে চিন্তিত থাকি যে কী চার্জার কিনবো, অথেন্টিক কোথায় পাবো। সেক্ষেত্রে আপনি যদি আমাদের স্টোরে চলে আসেন, এখানে অ্যাপেলের অথেন্টিক অ্যাডাপ্টারগুলো পেয়ে যাবেন। আচ্ছা, 2-পিন 3-পিন 20 ওয়াট। কেমন হয় এগুলো? 20 ওয়াট। এটার প্রাইস হচ্ছে 3290 টাকা, এটা হচ্ছে 2990 টাকা। আচ্ছা, আর এটা? এটা হচ্ছে ম্যাকসেফ। আমরা যেখানে ওয়্যারলেস যে চার্জিং সিস্টেমটা আছে আইফোনে, এটাকে বলা হয় ম্যাকসেফ। আপনি ম্যাকসেফ চার্জারটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন 4490 টাকা। 4490 টাকা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি ভাই যে এগুলো হচ্ছে কি টাইপ সি বাডস? এটা হচ্ছে এয়ারপডস লাইটনিং আমাদের কাছে আরো কিছু অ্যাপেলের অ্যাক্সেসরিজ আছে, যেমন হচ্ছে ব্যাটারি প্যাক। আচ্ছা, আমাদের এখন মানে অ্যাপেলের ইউজাররা সবসময় দেখি পাওয়ার ব্যাংক তারা মানে ক্যারি করে, সেক্ষেত্রে ব্যাটারি প্যাকটা খুবই লাইট, তো ক্যারি করতে আপনার খুবই কমফোর্টেবল ফিল করবেন। সাথে আপনি ব্যাটারি প্যাকের একটা লেদার ওয়ালেট নিতে পারেন। আচ্ছা, এগুলোর প্রাইস কেমন বলেন? ব্যাটারি প্যাকটার প্রাইস হচ্ছে 12,990 টাকা এবং লেদার কেসটার দাম হচ্ছে 6,990 টাকা। 6,990 টাকা। আচ্ছা, টোটাল 19,990 টাকার একটি প্যাকেজ। আচ্ছা, ওকে। তো এখানে কিন্তু আরও অনেক কিছু রয়েছে, যেমন হচ্ছে যে টাইপ সি টু ডিজিটাল এভি কেবল যেগুলোকে বলে, তারপরে হচ্ছে টাইপ সি টু লাইটিং কেবল। টাইপ সি টু লাইটিং কেবলগুলোর প্রাইস কেমন? এটার প্রাইস হচ্ছে আপনার
3490 টাকা। 3490 টাকা, আচ্ছা। আপনি আমাদের কাছে এয়ার ট্যাগও পেয়ে যাচ্ছেন। এয়ার ট্যাগের কেমন প্রাইস পড়বে? এয়ার ট্যাগের সিঙ্গেল প্যাকটা হচ্ছে আপনার 3490 টাকা এবং ফোর প্যাকেটটা হচ্ছে 11990 টাকা। আচ্ছা, আর অ্যাপেল পেন্সিলগুলো ভাই? অ্যাপেল পেন্সিল এগুলো হচ্ছে সেকেন্ড জেনারেশন। আচ্ছা, আমরা একটু হাতে নেন দেখি। জি, সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশনটা কত আসবে এটা? এটা হচ্ছে আপনার 12990 টাকা অফিসিয়াল। অফিসিয়ালটা, আচ্ছা, ওকে ভাই। আর কী কী গ্যাজেটস রয়েছে আপনাদের কাছে? যে আমাদের কাছে অ্যাপেলের আরও অনেক ধরনের গ্যাজেট আছে, যেমন হচ্ছে আপনি ম্যাজিক মাউস, এটা আচ্ছা, এটা প্রাইস কেমন পড়বে? 9990 টাকা। এরপরে আমাদের ম্যাকবুকের জন্য দেখা যায় হচ্ছে অ্যাডাপ্টার প্রয়োজন হয়, আচ্ছা, 96 ওয়াটের, এটা হচ্ছে 8990 টাকা এবং হচ্ছে 67টা হচ্ছে 7990 টাকা। আচ্ছা, এরপর আপনি পেয়ে যাচ্ছেন অ্যাপেলের একদম অথেন্টিক অরিজিনাল লেদার কেস, আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 6990 টাকা। আচ্ছা, এর সাথে থাকছে ট্র্যাক প্যাক, আপনার লাইটনিং টু ইউএসবি কেবল। আচ্ছা, লেদার এই যে কিরিং গুলো, এটা হচ্ছে এয়ার ট্যাগের কিরিং। আচ্ছা, এয়ার ট্যাগের কিরিং না, এটার প্রাইস হচ্ছে 3490 টাকা। আচ্ছা, ওকে। তো আপনারা তো দেখতে পাচ্ছি এখানে মোবাইল গিম্বেলগুলো সেল করে, এবং ডিজে ওয়েম ফাইভটা কত? জি, আমাদের এখানে ডিজের অনেকগুলোই গিম্বেল পাবেন আপনি, যেমন এই ওয়েম ফাইভ, এটার প্রাইস হচ্ছে আপনার 14990 টাকা। 14990 টাকা ওয়েম ফাইভ? জি। আর এই যে এটা মোশন কন্ট্রোলার, ওটা 21990 টাকা। আচ্ছা, ওকে। এরপর এখানে দেখতে পাচ্ছি JBL-এর হচ্ছে স্পিকার রয়েছে, এটা JBL-এর, এটা হচ্ছে ক্লিপ ফোর, কত পড়বে এটা? এটা হচ্ছে আপনার 4990 টাকা। আচ্ছা, ওকে। উপরে আমরা দেখতে পাচ্ছি ম্যাক মিনি রয়েছে, ম্যাক মিনি এটা কত মডেল? এটা আপনার 512 GB আছে এবং 256 GB আছে। তারপর আপনার 4K TV পাচ্ছেন, ম্যাজিক কিবোর্ড পাচ্ছেন, হোমপড মিনি থাকছে। মানে আপনাদের কাছে সব ধরনের গ্যাজেটস পাওয়া যায় অ্যাপেলের? যে অ্যাপেলের সব ধরনের গ্যাজেট আপনি এখানে পেয়ে যাবেন। আচ্ছা, পাশাপাশি অ্যাপেলের সব ধরনের গ্যাজেটের পাশাপাশি সব ধরনের প্রিমিয়াম এক্সক্লুসিভ আপনি অ্যাক্সেসরিজগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এগুলো কি অ্যাপেলের? এগুলো হচ্ছে আপনার গ্লাস প্রোটেক্টর, গ্লাস প্রোটেক্টর। আইফোন 13 Pro Max, 12 Pro Max, কেমন প্রাইস আছে এগুলো? এগুলো আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 990 টাকা থেকে শুরু করে 2390 টাকা পর্যন্ত আমাদের গ্লাস প্রোটেক্টর আছে। আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা বলতে চাই আমি, আমাদের কিন্তু এখানে একটা প্যাকেজ সিস্টেম। আচ্ছা, যেমন হচ্ছে আপনি একটা গ্লাস প্রোটেক্টর পারচেস করবেন, এর ভিতরেই আপনি পেছনে পলি প্রোটেক্টর পেয়ে যাচ্ছেন। আমাদের গ্লাস প্রোটেক্টরগুলো এন্টি ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে সিলিকন এজ ব্যবহার করা। ওকে, তো আমরা একটু সামনের দিকে আসি, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপেলের অনেক গ্যাজেটস রয়েছে। ওই যে ও অ্যাপেলের হচ্ছে হোম মিনি, এটা তো হোম মিনি, এটা না হোমপড মিনি? আচ্ছা, এটা প্রাইস কেমন আছে? এটা হচ্ছে 11990 টাকা। আচ্ছা, ওকে। তো ওনাদের কাছে অনেক কিছু পাবেন। আচ্ছা, এইখানে অনেক ব্যাক কভার রয়েছে, এগুলো সব কি অ্যাপেলের? এগুলো সব অ্যাপেলের। আচ্ছা, এগুলোর প্রাইস কেমন? ওই বিভিন্ন প্রাইস আছে, আমাদের স্টার্টিং প্রাইস 1500 টাকা শুরু করে আপনার 2400 টাকা থেকে। আচ্ছা, এখানে অ্যাপেল ওয়াচের যে কেস কেস রয়েছে, তারপরে হচ্ছে এটা কি? এটাও অ্যাপেল ওয়াচের কেস। আচ্ছা, কেস এখানে হচ্ছে ইয়ারবাডসের, হচ্ছে ইয়ারবাডসের কেস কেসগুলো, হ্যাঁ কেসগুলো রয়েছে। অ্যাপেলের হচ্ছে ক্যামেরা লেন্স রয়েছে, প্রোটেক্টর, ক্যামেরা লেন্স প্রোটেক্টর রয়েছে। এই উপরেও তো আপনার কেস টেস রয়েছে। জি, এগুলো হচ্ছে অ্যাপেলের সব মডেলের আপনার কভার। এবং আমি একটা আপনাকে আরেকটা বান্ডেল প্যাক দেখাতে চাই, স্পিকার ওয়াটারপ্রুফ না, এটা হচ্ছে একটা বান্ডেল প্যাক, বান্ডেল প্যাক। এটা হচ্ছে আপনি যদি একটা বান্ডেল প্যাক নেন, সেখানে পাচ্ছেন কভার, গ্লাস প্রোটেক্টর এবং হচ্ছে অ্যাডাপ্টার। আচ্ছা আচ্ছা, এটা ফোন কেনার পরে এটা খুব। আচ্ছা, এখানে JBL এর হচ্ছে 360 ডিগ্রি স্পিকার গুলো রয়েছে ব্লুটুথ, এগুলো তো ওয়াটারপ্রুফ? ওয়াটারপ্রুফ, ক্লিপ 6, ফ্লিপ 6, ফ্লিপ 5 আপনি পেয়ে যাচ্ছেন। ফ্লিপ 6 পাচ্ছেন 13990 টাকায় এবং হচ্ছে ফ্লিপ 5 পাচ্ছেন 9990 টাকা। আচ্ছা, এখানে আমরা আসি, এটা কি অ্যাপেলের হচ্ছে আইপ্যাডের হচ্ছে ব্যাক কভারগুলো, আইপ্যাডের ফ্লিপ কভার, ফ্লিপ কভার যেগুলো মানে ম্যাগনেটিক আর কি? জি, ম্যাগনেটিক। আপনি এখানে ওয়াচ মানে আপনার পেন রাখারও জায়গা আছে। আর এগুলো কি স্ট্যাপ? এগুলো হচ্ছে, হ্যাঁ ওয়াচের জন্য। তো চাইলে কিন্তু আপনারা অ্যাপেলের যত গ্যাজেটস আছে সবগুলো কিন্তু আপনারা অ্যাপিলিয়ান্সে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, ওকে। কুরিয়ারে তো পাঠান? হ্যাঁ, আমরা কুরিয়ার মাধ্যমে ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে প্রোডাক্ট দিয়ে থাকি, সেক্ষেত্রে আপনি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন, ক্যাশ অন হ্যান্ড ডেলিভারিতে। আচ্ছা আচ্ছা, আর লাস্ট আপনাদের শপের অ্যাড্রেস একটু বলে দেন। আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে জাপান গার্ডেন সিটি, টোকিও স্কয়ার, লেভেল 6, 643 নম্বর শপ। থ্যাংক ইউ সো মাচ শেখর ভাইয়া, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপনারা তো দেখে নিলেন অ্যাপিলিয়ান্সের পক্ষ থেকে আজকে অ্যাপেলের গ্যাজেটস নিয়ে একটি ভিডিও। সো যারা অ্যাপেলের লাভার্স আছেন, অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ রইল অ্যাপিলিয়ান্সে, এখানে এসে আপনার পছন্দের গ্যাজেটসটি নিয়ে যেতে পারবেন এবং বিডি অফিসিয়াল ওয়ারেন্টি সহ। আর যারা আমাদের ভিডিওর মধ্যে ফেসবুকে দেখলেন, আমাদের পেজটি ফলো করে রাখবেন, ভিডিওতে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।